বাংলা নিষিদ্ধ দা কেরালা স্টোরি দর্শকদের সঙ্গে অমানবিক ব্যবহার পুলিশের কলার ধরে দর্শকদের বের করে পুলিশ হাওড়ার মাল্টিপ্লেক্সের ছবি ভাইরাল প্রতিবাদে পথে নেমেছে বিজেপি দেখতে পাচ্ছেন সেই ছবি এটা মাল্টিপ্লেক্সের ছবি যেখানে দর্শকদের রীতিমতো টেনে বের করে দেওয়া হচ্ছে এ কেমন আচরণ একটা সিনেমা দেখার জন্য একটা ছবি দেখার জন্য দর্শক হলমুখী হন সেই ছবি দেখতে যাওয়া অপরাধে দেখুন দেখুন কি অমানবিক ব্যবহার এটা কি কোন ধরনের আচরণ এটা কি ধরনের আচরণ কেন এই ধরনের অমানবিক ব্যবহার করা হচ্ছে কলার ধরে দর্শকদের বের করে দেওয়া হচ্ছে আপনাদের দেখে মনে হতে পারে যে এরা কোনো টিকিট ব্ল্যাক করেছেন কি না এরা কোনো টিকিট ব্ল্যাক করেনি এদের অপরাধ এরা একটা ছবি দেখতে গেছেন দেখুন একটা ছবি দেখতে যাওয়ার অপরাধ কি হতে পারে আর সেই অপরাধের শাস্তি হিসাবে দেখুন যে কিভাবে পুলিশ তাদেরকে কলার ধরে বের করে দিচ্ছে মত প্রকাশের স্বাধীনতা ছবি দেখার স্বাধীনতা এ রাজ্যে কি নেই প্রশ্ন করছেন ছবির পরিচালক থেকে এই দর্শকরা তাদের অপরাধ তারা শুধু একটি ছবি দেখতে গেছেন দ্য কেরালা স্টোরি আর সেই ছবিটি দেখার অপরাধে দেখতে যাওয়ার অপরাধে দেখুন কি ব্যবহার তাদের সঙ্গে করা হচ্ছে বেলঘড়িয়ার ছবি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যেমন একদিকে আপনাদের দেখালাম যে কলার ধরে কিভাবে দর্শকদের বের করে দেয়া হচ্ছে আবার এখানে দেখুন বেলঘড়িয়ায় রূপমন্দির সিনেমা হল সেখানে উত্তেজনা ছবি দেখার দাবি দর্শকদের শো বন্ধের নোটিশ দেওয়া হয় এরপরে বিক্ষোভ দর্শকদের সিনেমা হলের গেট ভাঙার চেষ্টা লাঠি উঁচিয়ে তারা পুলিশে অভব্য ব্যবহার অভদ্র ব্যবহার কেন করা হচ্ছে কারণ তারা একটি ছবি দেখতে গেছেন রীতিমতো তর্কাতর্কি একটি ছবি দেখতে যাওয়ার অপরাধ কি এটা হতে পারে এই ব্যবহার কি একজন দর্শকের সঙ্গে এভাবে করা যায় দেখুন কি ধরনের ব্যবহার করছে পুলিশ নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি সিনেমা হলে উত্তেজনা বেলঘড়িয়া রূপমন্দির সিনেমা হলে উত্তেজনা একজন বাঙালি পরিচালকের ছবি এই বাংলাতেই দেখানো যাবে না কারণ তাকে নিষিদ্ধ করেছে রাজ্যের সরকার বেলঘড়িয়ায় সিনেমা হলে উত্তেজনা রীতিমতো সেখানেও ধস্তাধস্তির পরিস্থিতি দেখুন যখন দর্শকরা জানতে চাইছেন যে তাদের কি অপরাধ তারা তো একটা ছবি দেখতে এসছেন এটা তো সামান্য একটা ছবি তখন কি আচরণ পুলিশ তাদের সঙ্গে করছেন ছবিতেও রাশ সরকারের কোন ছবি দেখানো যাবে আর দেখানো যাবে না সেটাও ঠিক করে দিচ্ছে সরকার লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ এ রাজ্যে সিনেমা হলে উত্তেজনা এটা বেলঘড়িয়ার ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে দর্শকরা তারা এসেছিলেন এই ছবি দেখবেন বলে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি রূপমন্দির সিনেমা হল যেটা বেলঘড়িয়ায় দেখতে পাচ্ছেন আপনাদের টিভি স্ক্রিনের একেবারে ডান দিকে আর বাঁ দিকে দেখুন হাওড়ার মাল্টিপ্লেক্সের ছবি দুটো জায়গাতেই দ্য কেরালা স্টোরি দেখার জন্য দর্শকরা এসেছিলেন এবং তারপরেই তাদের জানানো হয় তারা দেখতে পারবেন না দেখতে যেতে পারবেন না কারণ সরকারের রাশ এখন এই ছবি জন্য সরকার এই ছবি নিষিদ্ধ করেছে আর তাই এই ছবি দেখানো যাবে না দেখতে পারবেন না দর্শকরা এ রাজ্যে একজন বাঙালি পরিচালকের ছবিকে নিষিদ্ধ করা হয়েছে দ্য কেরালা স্টোরি দর্শকরা তারা শুধুমাত্র একটা ছবি দেখতে এসছেন তারা জানতে চান তারা টাকা দিয়ে টিকিট কেটেছেন একটা ছবি দেখতে চান কিন্তু কেন তাদের এই ছবি দেখতে দেওয়া হচ্ছে এই প্রশ্নটা করাতে কি অভব্য অভদ্র আচরণ তাদের সঙ্গে করা হয় আপনাদের তিনটে ছবি দেখাচ্ছি দেখুন একদিকে কলার ধরে দর্শকদের বের করে দেওয়ার ছবি হাওড়ার ছবি বেলঘড়িয়ার সিনেমা হলে উত্তেজনার ছবি আর অমিত মালুকদের টুইট করা ভিডিও
ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা লেক মলের ছবি। একই ছবি তিন জায়গায়, দর্শকরা ছবি দেখতে চান অথচ পুলিশের দাদাগিরি, রীতিমতো দাদাগিরি চলছে। পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে কোলার ধরে বের করে দিচ্ছে দর্শকদের। কারণ অপরাধ কি? তারা একটা ছবি দেখতে চান। এ কোন ধরনের ব্যবহার, এটা কোন ধরনের আচরণ প্রশ্ন করছেন দর্শকরা, প্রশ্ন করছেন ছবির পরিচালক। তিনি জানতে চান যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে ছবি বানিয়েছেন একজন বাংলার পরিচালক, সেই ছবিকে কেন নিষিদ্ধ করা হচ্ছে, কোন যুক্তিতে নিষিদ্ধ করা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা কি এরাজ্যে নেই? এরাজ্যের কোনো ছবির পরিচালক কি নিজের মত প্রকাশ করতে পারবেন না? সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ছবি বানাতে পারবেন না? এই প্রশ্ন তিনি যখন রাখছেন, তখন দর্শকরা এই ছবি দেখার জন্য তারা হলমুখী হয়েছিলেন। কিন্তু হলমুখী হওয়ার ফল দেখুন, তাদেরকে রীতিমতো গলা ধাক্কা দিয়ে হল থেকে বের করে দেওয়া হচ্ছে। কেমন আচরণ এরাজ্যে! একজন বাঙালি পরিচালক যিনি একটি ছবি বানিয়েছেন, একটি সিনেমা বানিয়েছেন, দ্য কেরালা স্টোরি, পরিচালক সুদীপ্ত সেনের বানানো এই ছবি, যে ছবি দেখার জন্য হলমুখী ছিল দর্শক, এই বাংলার দর্শক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই ছবি বলছেন পরিচালক, কিন্তু সেই ছবি দেখতে যাওয়ার অপরাধে একরম ব্যবহার। রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে, শুনুন কে কি বললেন। কেরালা স্টোরি নিয়ে যদি ফিল্ম হয় সেটা বাংলায় বন্ধ হয়ে যাচ্ছে, যদি দ্য বেঙ্গল স্টোরি হয় তাহলে কি হবে? মমতা ব্যানার্জি সত্যের কাছে দাঁড়াতে সাহস পান না, সত্যের সঙ্গে থাকতে ওনার খুব কষ্ট, মিথ্যার সঙ্গে থাকতে চান, সত্যকে চাপা দিতে চান। তাই দ্য কেরল স্টোরি যেটা সারা দেশে দুনিয়াতে চর্চা হচ্ছে, বহু বছর ধরে যে সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল তার উপরে এই স্টোরি হয়েছে। সিনেমার উদ্দেশ্য সেটাই, সত্য দেখানো, সমস্যাকে তুলে ধরা, সেটা হয়েছে। কোর্টও আটকাতে পারছে না, সেন্সার বোর্ডও আটকায়নি, কিন্তু মমতা ব্যানার্জি আটকাচ্ছেন, কারণ বাংলার লোককে উনি সত্য জানতে দিতে চান না। এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গকে নতুন করে ভাগ করার লক্ষ্যে পৌঁছে দেবার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সমস্ত সংখ্যালঘু মানুষকে আজকে ISIS এর প্রতিনিধি বানিয়ে দেবার সিদ্ধান্ত, আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। এবং এভাবে বর্তমান যুগে কোনো বই, কোনো সাহিত্য, কোনো চলচ্চিত্রকে মানুষের থেকে বিচ্ছিন্ন করা যায় না। মানুষের প্রতিবাদ করবেন, মানুষ এই অবস্থানকে প্রত্যাখ্যান করবে, এবং আরও বেশি করে কাশ্মীর ফাইলসের মতো এই কেরল স্টোরি দেখবেন। ছবিটা দেখেনি, সুতরাং আমার পক্ষে কোনো মন্তব্য করা উচিত হবে না। তবে এমন কোনো ছবি যে ছবি মানুষের মনে একটা হিংসার উদ্বেগ তৈরি করতে পারে, সেরকম ছবি না দেখানোই ভালো, এটাই আমার ব্যক্তিগত অভিমত। অনেক ছবি এমন হয়, মানুষের অনেক আবেগ থাকে, কিন্তু বাস্তবটাকে দেখা দেখি এমনভাবে দেখানো হয় যে একটা হিংসার উদ্বেগ, হিংসা ছড়ানো হচ্ছে। সেইটা সরকার চিন্তাভাবনা করছেন, যারা আমাদের ঠিক কথা যে আমাদের যারা রয়েছে, যারা আমাদের ছাড়পত্র দিয়েছেন, তারা কী দেখে ছাড়পত্র দিয়েছেন তারাই বলতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে স্বাধীনতা থাকা উচিত, কিন্তু তার একটা সীমারেখাও থাকা উচিত। কেরালা স্টোরি যদি এখানে দেখানো হতো তাহলে সাম্প্রদায়িকতার চিন্তা ছড়িয়ে যেত, এবং এই উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে। আমরা মনে এর আগে তামিলনাড়ু ওটা নিষিদ্ধ করেছিল, আমরা মনে করি মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ নিয়েছেন। সকলেই সুখ শান্তি চান, আমি সুখ শান্তি দিতে পারলে ওটাই আমাদের কর্তব্য দায়িত্ব, সুখ শান্তি ভঙ্গ করা আমার কর্তব্য এবং দায়িত্ব না। উনি লড়ুক না, হি ইজ ওয়েল উইদিন হিজ রাইটস, ওনার অধিকার রয়েছে, উনি লড়ুক। যখন একটা প্রদেশের প্রশাসনিক কর্তা থাকে এবং একজন মুখ্যমন্ত্রী আর একজন প্রযোজকের মধ্যে অনেক তফাৎ থাকে, উনি ওনার সিনেমা হয়তো ওনার বার্তা নিয়ে তার একটা দায়িত্ব মনে করেন যেমন, কিন্তু একটা রাজ্যের প্রশাসনিক কর্তার আরও অনেক বড় দায়িত্ব থাকে, অনেক মানুষ থাকেন এই প্রদেশ, ভারতবর্ষেও অনেক মানুষ থাকে, এবং সেই মানুষের শিরোধার্য, তাদের কথা, তাদের এই সকলের মধ্যে এই সম্প্রীতি আমাদের জন্যই শিরোধার্য। এইগুলো সমস্ত একটা চর্চার বিষয়ে দাঁড় করিয়ে দিয়েছেন তারাই। আজকে এই ধর্মকে নিয়ে বিভাজন,
এবং ইতিহাসকে বিকৃত করে এই সমস্তটা কিন্তু ভারতীয় জনতা পার্টি তৈরি করেছে। পদ্মাবত নিষিদ্ধ করা হয়েছিল যে যে রাজ্যে, সেই রাজ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। যে যে রাজ্যে পাঠান নিষিদ্ধ করা হয়েছিল সে সে রাজ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। যে যে রাজ্যে সেক্সি দুর্গা নিষিদ্ধ করা হয়েছিল সে সে রাজ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। অনেক মুখ্যমন্ত্রী পদত্যাগ করার পর, বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী পদত্যাগ করার পর, তারপর না আমার মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন। এখন এখন নানাভাবে মানুষকে প্রভাবিত করবার জন্য বিজেপি, আরএসএস, তারা বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করছে এবং স্বাভাবিকভাবেই সিনেমা একটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু সেখানে আমরা মনে করি তাদের বক্তব্য তারা রাখছে, কোনটা মানুষ গ্রহণ করবেন, কোনটা মানুষ বর্জন করবেন সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন। এগুলিকে নিয়ে বেশি হইচই করা মানেই হচ্ছে এগুলির গুরুত্ব আরও বেশি করে বাড়িয়ে দেওয়া। এখন মানুষের সামনে সমস্যা হচ্ছে বেকারি, মূল্যবৃদ্ধি, দেশের ঐক্য সংহতি, দেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি তাদের যে যেভাবে বিপন্ন করে তোলা হচ্ছে সেই সম্পর্কে মানুষকে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে চাপ দেওয়া, এটা হচ্ছে সরকারের ওপর চাপ সৃষ্টি করা, এটা হচ্ছে মূল দায়িত্ব, মূল কর্তব্য। এই দিক থেকে দৃষ্টি ঘুরাবার জন্য নানা কৌশল অবলম্বন করছে। আর আমাদের এখানে এই রাজ্যে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস, তাদেরও কাজ হচ্ছে যে দৃষ্টি ঘোরা, কারণ তারা এখন আসামির কাট ঘোরায়। দেখলাম একাধিক রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, অন্যদিকে আমরা তৃণমূলের প্রতিক্রিয়াও দেখলাম, যেখান থেকে বলা হচ্ছে যে এই ধরনের ছবি যদি দেখানো হয় তাহলে মানুষের আবেগে আঘাত পড়তে পারে। কিন্তু এই ধরনের ছবি দেখানোর জন্য, দেখানোর আগে একটা পারমিশন দরকার হয় যেটা দেয় সেন্সর বোর্ড। সেই সেন্সর বোর্ড যদি পারমিশন দিয়ে থাকে, অনুমতি দিয়ে থাকে, তাহলে কিসের আপত্তি, প্রশ্ন করছে এ রাজ্যের দর্শকরা, প্রশ্ন করছেন এই সিনেমার পরিচালক সুদীপ্ত সেন। এবং দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ হওয়ার পর থেকে গর্জে উঠেছে এ রাজ্যের দর্শকরা, যার ছবি আপনারা দেখছেন একাধিক মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলে। তিন দিন ধরে চলছে সেই ছবিতে কোথাও বাংলায় কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়নি, সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ সরকারের এমন একটা সিদ্ধান্ত। আমি আপনাদের থ্রুতে মমতা দিদিকে রিকোয়েস্ট করতে চাই, একবার দেখুন, উনি দেখুন না, ছবি দেখে এই রকমের কমেন্ট করাটা ঠিক কথা নয়। কেরালা হাইকোর্ট, তামিলনাড়ু হাইকোর্ট যে ছবিটাকে নিয়ে কোন রকম বিতর্ক, এতে ঠান্ডা জল ঢেলে দিয়েছে। এখানে মমতা দি নতুন করে এই বিতর্কটা না করলে ভালো হতো।